ভালো করে মিশিয়ে নেব। এইভাবে আমি প্রত্যেকটা শেপ দিয়ে নেব। এবার আমি একটা একটা করে পরপর দিয়ে দেব। চিকেন কাটলেট গুলো আমার তৈরি হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে। এবার নামিয়ে নেব। হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই জবার রান্নাঘরে। আজকের রেসিপি চিকেন কাটলেট। চিকেন কাটলেটটা কি করে বানাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন কি করে আমি এটা বানাচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। দিয়ে দেব গোটা জিরে, পেঁয়াজ কুচি, টমেটো কুচি। পেঁয়াজের টমেটোটা ভালো করে ভেজে নেব। দিয়ে দেব কিমা করা মাংস। আদা বাটা, রসুন বাটা, আদা ও রসুনটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। এক চামচ হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, স্বাদ মতো লবণ। এবার ভালো করে কষে নেব। দিয়ে দেব আলু সেদ্ধ করা। এবার ভালো করে কষে নেব। আলুগুলো ভালো করে আমি এরকম করে ভেজে ভেজে দেব। উটটা প্রায় তৈরি হয়ে গেছে, আর একটু আমি জ্বালিয়ে নেব। এইখানে বিরিয়ানি মশলা আর গরম মশলা দুটোই আছে, আমি এখন দিয়ে দেব। খুব কম সময় কিন্তু পুরটা বানিয়ে ফেলেছি, এখন আমি নামিয়ে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে। দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, ভালো করে মিশিয়ে নেব। গোলমরিচ দিলে কিন্তু খেতে দারুণ লাগে। ডিমটা ফাটিয়ে নেব। এখানে আমি আরেকটা ডিম ভেঙে নেব। দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, ভালো করে মিশিয়ে নেব। আলু ও মাংসের পুরটা নিয়ে নিলাম, নিয়ে একটা কাকলেটের শেপ দিয়ে নেব।
এইভাবে আমি প্রত্যেকটা শেপ দিয়ে নেব। কোট করে নেব আমি, কিন্তু সিঙ্গেল কোটই করে নিচ্ছি, আপনারা চাইলে ডবল কোট করে নিতে পারেন। এইভাবে যদি কিছুক্ষণ রাখা হয় তাহলে খুব ভালো হয়। এই দেখুন, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। এবার আমি একটা একটা করে পরপর দিয়ে দেব। চিকেন কাটলেট গুলো আমার তৈরি হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে। এবার নামিয়ে নেব, এক এক করে পরপর আমি দিয়ে দেব। দেখুন লাল লাল হয়ে এসেছে, কত সুন্দর লাগছে দেখতে চিকেন কাটলেটটা। হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেবো।